হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল আমি ব্রেড সেঁকে নিচ্ছি, কারণ মাম্মা আমাকে স্কুলে টিফিনের জন্য দিব। আর এদিকে দেখো, চাও বসিয়ে দিয়েছি, তো চা আর ব্রেডটা একসাথে করে নিচ্ছি, কারণ সকালে উঠে তো সবারই একটু তাড়াহুড়া থাকে, সেই জন্য দুটো গ্যাসই ধরিয়ে দেয় যে যেহেতু তাড়াতাড়ি করতে হবে, কারণ মাম্মা আমাকে রেডি করাতে হবে, খাওয়াতে হবে, ওকে টিফিন বানিয়ে দিতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো দেখো, চাটা আমার হয়ে এসেছে, এবার চাটা ছাকবো, ছেঁকে হাজবেন্ডকে দিয়ে দিব। আর এখানে দেখো, আটা নিয়ে নিয়েছি, একটু চিনি আর একটু তোমার তেল লবণ দিয়ে একটু ময়াম দিয়ে নিই। আর এখানে দেখো, ওটস বানিয়ে নিয়েছি, মাম্মাম তো ওটস খেয়ে স্কুলে যায়, তোমরা তো সবাই জানো বন্ধুরা। তো চলো, মাম্মামকে খাইয়ে রেডি করিয়ে নিই। তারপরে দেখো বন্ধুরা, মাম্মামকে তো স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর অনেকটা পরে আবার তোমাদের সামনে আসলাম। আর এখন দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে মাছ আনিনি, তো আজকে ভাত করছি। আর এই দেখো, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো আজকে ডিমের ঝোল করব। আর রোজ রোজ না মাছ এক ঘায়া খেতেও ভালো লাগে না। আর এখানে দেখো, বাজার নিয়ে এসেছি। আর এই যে দেখো বন্ধুরা, পাট শাক এনেছি, আর পাট শাক কিন্তু খেতে ভালোই লাগে, তো চলো পাট শাকটাকে এখন আমাকে বেছে নিতে হবে। আর একটা দেখো, চাল কুমড়া এনেছি, তো চাল কুমড়াটা আর আজকে রান্না করব না, তো কালকে শনিবার আছে, তো শনিবারেই চাল কুমড়াটা করে নিব। আর এখানে দেখো বন্ধুরা, এক পোয়া না, 100 আদার দাম 30 টাকা, যেখানে আগে এক পোয়া আদার দাম নিত 15 টাকা, আর এখন আদার দাম এত বেড়ে গেছে আর কি বলবো। তো চলো, হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি অনেক ভালোই আছি। আজ হচ্ছে তোমার কি বার? আজকে শুক্রবার। তো কি বলতো, মাম্মা স্কুলে গেছে, আজকে স্কুল হলে লাস্ট স্কুল, তারপরে কয়দিন বন্ধ আছে স্কুল, তো সেই জন্য মাম্মাম তো স্কুলে চলেই গেছে। আর আমার আজকে শরীরটা না বন্ধুরা একদমই ভালো লাগছে না, কাজ কর্ম করার কোনো এনার্জি নেই শরীরের মধ্যে, তো জোর জবরদস্তি কাজ করে যাচ্ছি। আর এই যে ঘরটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, মালপত্র শেষ হয়ে গেছে, তো আজকে আবার মাল ঢুকবে, মাল ঢুকলে আবার ঘরটা ভরে যাবে। তো আমি ঘরে রান্নাঘরের সামনে বসে বসে কি করছি দেখবে, এই যে পাট শাকটা বাচ্ছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি, তো তোমাদেরকে একটু তো দেখিয়ে দিলাম। আর এত মনে হচ্ছে কি শুধু ঘুম ঘুম পাচ্ছে, ঘুমোতে ইচ্ছে করছে, মানে কাজ করতে ইচ্ছেই করছে না। অনেক অনেক দিন দেখবে কি একদমই কাজ করতে ইচ্ছে করে না, তো আজকে আমারও একদমই কাজ করতে ইচ্ছে করছে না। তো বেশি কিছু রান্না করব না বন্ধুরা, আজকে শুধু ডিমের ঝোল করব, পাট শাক করবো আর পটল ভাজবো। তো চলো, কেটে বেছে নিয়ে তাড়াতাড়ি রান্না করে নিই। আর সেরকমভাবে দেখানোর কিছু ছিলও না সকাল থেকে, আর বললাম না ক্যামেরাটা যে অন করব না, অন করতেও ইচ্ছে করছে না, এতটাই খারাপ লাগছে শরীরটা, একটুকু ভালো লাগছে না। তো চলো ফটাফট রান্নাটা করে নিই, আর এখন থেকে কী করছি না করছি সবই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর একটা লাইক দিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো, কারণ লাইক তোমরা কেউ দিচ্ছই না, লাইক একদমই পড়ছে না, কিন্তু কমেন্ট করে যাচ্ছ কিন্তু লাইক দিতেই চাচ্ছ না তোমরা, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর ভিউজ তো হচ্ছেই না, একদম ভিউজ কমে গেছে, তো একটুকু ভিউজ হচ্ছেই না। তো চলো, আমার ভিডিও করতে ভালো লাগে, সেই জন্য রোজ রোজ একটা করে ভিডিও দেই। তো চলো, আর বেশি বক বক না করে কাজগুলো ফটাফট করে নেই, করে আবার আসছি বন্ধুরা তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো। এখানে দেখো বন্ধুরা, আমার পটল ভাজা হয়ে গেছে, আর এই দেখো ডিমগুলোকেও ছোলা হয়ে গেছে, আর এই যে ডিমের মাঝখান দিয়ে একটু ভেজে নিয়েছি, তো এরকম না করলে তো ডিম বাস্ট হয়ে যায়। তো চলো, এবার ডিমগুলোকেও ভাজতে বসিয়ে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নেবো, আর গ্যাসটা কিন্তু একদম কমানো আছে, কারণ এর আগের দিন এত ডিম ফুটেছিলো, তো আমার খুবই ভয় লাগে ডিম ফুটে যায়, সেই জন্য একদম গ্যাসটা কমিয়ে রেখে তারপরে করি। আর এখানে দেখো বন্ধুরা, আমি এক মুঠায় পাট শাক করলাম, তো পাট শাকটাকে ধুয়ে নিয়ে এসেছি, আর পাট শাক বাছতে তো অনেকটাই টাইম লাগে। আর এখানে দেখো, কড়াইয়ে তোমার হচ্ছে ডিম ভেজে নিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে তোমার হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি পাট শাকটা করবো, তো রসুন দিয়ে পাট শাক খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, আর তোমরা কে কে খাও কমেন্টে জানিও। আর আমি তো রসুন দিয়েই করি, তো রসুন দিয়ে ভালো লাগে। আর এটা হচ্ছে মিঠা পাতা,
পাট শাকে দুই রকমের পাট শাক পাওয়া যায়, একটা হচ্ছে দেখবে তিতে আর একটা হচ্ছে মিঠা। তো এই মিঠা পাট শাকটা কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর পাট শাকের মধ্যে যদি একটু কাসুন্দ দেওয়া যায় না খাওয়ার সময়, তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। তো লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে এবার পাট শাকটা ঢেকে দিব। তো একটু মজতে তো টাইম লাগবে, আর আমি না কেটে নিইনি কিন্তু, কারণ একদম শুধু আগাটা নিয়েছি তো, আর পাট শাকটা একদম নরমই ছিল, সেই জন্য কেটে নিইনি। আর যদি পাট শাকটা বড় বড় থাকতো না, তাহলে দুই খণ্ড করে কেটে নিতাম। তো কেটে নিইনি, তাও কিন্তু খুব সুন্দর হয়েছিল পাট শাকটা। আর পাট শাক খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো চলো দেখো পাট শাকটা কতটা কড়াই দেখলে, এখন দেখো কতটুকু হয়ে গেছে, এক মুঠা পাট শাক। তো অল্প খেতেই ভালো লাগে জানো, আবার এক গাদা যদি হয়ে যায় না, দুই মুঠো রান্না করলে না এক গাদা হয়ে যাবে, অত আবার কেউ খেতে যাবে না। তো আর এদিকে দেখো মশলা করে নিয়েছি ডিমের, আর ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, পটল ভাজা হয়ে গেছে। তো পাট শাকটা উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ে ডিমটা করব, কারণ আজকে রান্নাবাড়ি সেরকম একটা নেই, সেই জন্য একটা কড়াইয়েই আমার রান্না হয়ে গেল। আর অন্যান্য দিন তো তোমরা দেখতেই পাও বন্ধুরা, দুটো গ্যাসের মধ্যে দুটো কড়াই বসিয়ে দিয়ে ফটাফট রান্না করি, আর আজকে একটা গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে দুটো করে নিলাম। আর এই দেখো ডিমের ঝোলটার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ মশলা ফোড়নে দিয়েছিলাম, আর এই যে মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম, রসুন আদা তোমার কাঁচা লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। তো চলো ফটাফট রান্নাটা করে নিই, মামামকে স্কুল থেকে আনতে যেতে। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসে সব কিছু আছে, আমার আর সময় নেই, এখন মামামকে স্কুল থেকে আনতে যাব। আমি কুর্তিও পরে নিয়েছি, রেডিও হয়ে গেছি। তো চলো, হাত দেরি করে হবে না, এখন ফটাফট মামামকে নিয়ে আসি। তো চলো পরে আসছি এবার, ঠিক আছে। তো গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো এখন অনেকক্ষণ পরে আসলাম। তো সন্ধ্যাবেলা মাম্মামকে আম কেটে দিয়েছি, আর আমগুলো এত মিষ্টি, আর মাম্মাম না এরকম আম কেটে দিলে খেতে খুব ভালোবাসে, আর এখন আমের সময় তো আম তো খেতেই হবে, তাই না? তো চলো মাম্মামকে আমটা দিয়ে দিই, মাম্মাম খেয়ে নিক, খেয়ে তারপরে তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার আছে। তো তোমরা প্লিজ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দুপুরে রান্নাবাড়ির পরে আর তোমাদের সামনে আসতেই পারিনি, কারণ আজকে একটু অনেকটাই ব্যস্ত ছিলাম। তো তোমাদের তখনই তো বলেছিলাম যে আজকে মাল ঢুকবে। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো তো দুপুরে রান্নাবাড়ি করার পরে আর তোমাদের সামনে আসতেই পারিনি, কারণ এক ফোঁটা টাইমও পাইনি। আজকে আমাদের তোমাদেরকে তখন বলেছিলাম যে মাল ঢুকবে, এই যে দেখো মাল ঢুকেছে এই ঘরে রান্নাঘরে। তো যেদিন মাল ঢুকে না সেদিন আমি আর একটুকু টাইমই পাই না। তো কোনো মতো কালকে তো কোনো ভিডিও ছাড়িনি, তো কালকে বাড়িতেও ছিলাম না। তো ওই ভিডিওটা আমার আধা এডিটিং করা ছিল, আর একটু বাকি ছিল, তো ওটা এডিটিং করে শুধু ওই ভিডিওটাই পাবলিক করেছি। তারপরে আর সন্ধ্যা থেকেও তোমাদের সামনে আসতেও পারিনি, কোনো ভিডিও করতে পারিনি। আর আজকে মাম্মুকে তোমরা একটু দেখে না, একটু তাকাও, তাই বলে দেন আজকে অনেকদিন পর দেখলাম না, অনেকদিন পরেই দেখলো। তো মাম্মাম টিউশনি পড়ে আসলো, পড়ে এসে দেখ তো তোমরা দেখতেই পেলে। হ্যাঁ, তো না পা দেখাতে হয় না মা, না ওগুলো দেখাতে হয়। এসে মামা আম খেয়েছে, আম খেয়ে একটু টিভি দেখেছো, দেখে মামা পড়তে বসেছে। আর এই টাইমটা না আমার এত ঘুম পেয়ে যায়, মাম্মাম যখন পড়তে বসে আমার এত ঘুম পেয়ে যায়, প্রচন্ড ঘুম পেয়েছে, কারণ সকালে উঠি না, সারাদিন সেভাবে আমার একটুকু ঘুমানো হয়ই না, মানে শুয়াই হয় না বিছানাতে, সেই জন্য প্রচন্ড ঘুম পেয়ে যায়। কোথায় রবারটা আছে? তো বন্ধুরা আজকে সেরকম ভাবে কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, তো আজকের ব্লগটা আমার একদমই ছোট হবে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কারণ এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। এখন তো আবার একটু রান্নাঘরে যাব, সব খাবারগুলো গরম করব, তারপরে মাম্মাম পুরো উঠবে, খাইয়ে ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো সেরকম বড় হবে না, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর কিছু কথা বলার আছে, একজন আমার কাছে জিজ্ঞেসে করেছে যে তুমি যে মিউজিকগুলো দাও সেগুলো কি করে দাও, কেমন করে দাও। দেখো আমার ব্লগে আমি সেরকম মিউজিক মানে অ্যাড করেই না, কারণ আমার কাছে সেরকম মিউজিক নেই, আমার কাছে দুটো আছে। কারণ কি বলতো, আমার কাছে অনেক ছিল আগের ব্লগগুলো, যেগুলোতে ছিল ওগুলোতে অনেক ছিল, আমার মোবাইলটা তারপরে আপডেট করা হয়েছে, তো তারপর থেকে সব কিছু ডিলিট হয়ে গেছে, আর আমি সেরকমভাবে এখনও কোনো কিছু ডাউনলোড করিনি, কারণ টাইমই হয় না, আর আমি তো সেরকম মানে ভিডিও করিও না, আর আমার ভয়েসটা দেওয়াই হয়ে যায়, সেজন্য ওরকম আমার
মানে মিউজিক অ্যাড করা হয় না। তো যেহেতু তুমি জিজ্ঞাসা করেছো তোমার নামটা যেন কি ভুলে গিয়েছি আমি, তো ঠিক আছে, তুমি যদি আমার ব্লগটা আজকে দেখে থাকো, মানে যদি দেখো, তাহলে আমি বলছি তোমার যদি কোনো মানে মিউজিক হোক গান হোক তোমার যদি মানে ভিডিওতে দিতে চাও, তাহলে তুমি ইউটিউবে যাবা, স্যার যেই চ্যানেলটা আছে ওখানে গিয়ে তুমি বলবা যে আমি ইউটিউবে যে ভিডিও হয় সেটা হচ্ছে নো কপিরাইট সং হোক বা নো কপিরাইট মিউজিক হোক, এটা যখন তুমি সার্চ করার সময় মুখে বলবা তাহলে দেখবা ওটা চলে আসবে, যখন নো কপিরাইট বলবা তাহলে চলে আসবে, তখন ওটাকে তুমি হচ্ছে শেয়ারে যাবা, শেয়ারে যাই লিঙ্কে যাবা, গিয়ে ওটাকে ডাউনলোড করে নিবা, লিঙ্কে যায় তারপরে ক্রোমে যেতে হবে, তো ওখানে গিয়ে তারপরে তোমার যে ভিডিওটাই তুমি নিবা, গানটা হোক মিউজিক হোক, ওটাকে তুমি ডাউনলোড করে নিবা, করে নিয়ে তারপরে তুমি যেইখানে তুমি যে অ্যাপ থেকে ডাউন ভিডিও করো সেই অ্যাপে গিয়ে তুমি ওটাকে করে নিতে পারো। তো এইভাবে তুমি আমার কাছে শুনে তোমার সেরকম উপকার হবে বলে জানি না, তুমি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখো যে কিরকম করে গান মিউজিক ওগুলো ডাউনলোড করতে হয়, সেগুলো তুমি সার্চ করলেই পেয়ে যাবে। আমি অতটাও ভালো জানি না, কারণ আমি মানে ভিডিও সম্বন্ধে বলো ইউটিউবের সম্বন্ধে বলো আমি বেশি কিছু জানি না। ইউটিউবে এসে আমিও কিছু শিখেছি, আমি আগে কিচ্ছুই জানতাম না, মোবাইলে শুধু আমার মেয়ে যখন মেয়েকে যখন স্কুলে ভর্তি করেছি তখন আমার কাছে স্ক্রিন টাচ মোবাইল ছিল, কিন্তু তখন ফোনটা অনেকটা পুরাতন হয়ে গেছিলো, সেই জন্য ফোনটা একদমই ভালো ছিল না, সেই জন্য যখন লকডাউন হয় তখন আমি এই ফোনটা কিনি, তো আমার 3 বছর হয়ে গেল এই ফোনটা, তো ফোনটা এখন কোয়ালিটি একদমই আমার ভালো না, যেহেতু স্যামসাংয়ের ফোন দেখবে কি পুরনো হয়ে গেলেও ফোনটা না হ্যাং করে না, সেই দিক দিয়ে খুবই ভালো, সেই জন্য আমার এখনও চলে যাচ্ছে, আশা করছি এখনও 1 বছর আমি এই ফোনটা আরামে চালিয়ে নিতে পারবো। তো ভিডিও করার জন্য একটু অসুবিধা হয়, কারণ আমার ঘরে লাইটের প্রবলেমও আছে, তারপরে মোবাইলের ক্যামেরা যদি ভালো না হয় তাহলে দেখবে ভিডিওটা ভালো হয় না, কিন্তু রাস্তাঘাটে, ধরো আমি কথা বলছি বলে নিই, রাস্তাঘাটে যখন আমি ভিডিও করি না ফটো উঠি তখন কিন্তু ভালোই আসে, আর আমার ঘরে লাইটটা কম জন্যই আমার ভিডিও একদমই ভালো হয় না, তো একদমই খারাপ হয়, ভিউজ তো সেই জন্য আসেই না। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি, আর আজকের ভিডিওটা তো তোমাদের যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অল করে দিও, তাহলে আমি যখন নতুন নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকে আমি আর মাম্মাম একসাথে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমার দেখা হবে, আচ্ছা টাটা বলে দাও, টাটা, বাই বাই। তো চলো, মাম্মামের কথাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে, টিস্কিয়াও, ওরে বাবা।